Assalamualaikum everyone. Bangladeshi blogger Liza channel e apnader shobai ke shagotom. Je jekhan theke amar ajker ei blog ta dekhchen, asha kori shobai bhalo achen, shusto achen. Alhamdulillah apnader duay ebong Allahr rahmate amra shobai bhalo achi. সকালবেলার নাস্তায় আজকে রুটি বানাবো আপনাদের ভাইয়া বাচ্চারা সবাই আজকে সকালে বাসাতে আছে তো এই জন্য ভাবলাম একটু ধীরে সুস্থে রুটি বানিয়ে নেই আর রাতে সবজিটা রান্না করে রেখেছিলাম সবজিটা গরম করে নিব এখন আগে রুটির কায়টা করে নিচ্ছি যেদিন সকালে আমি রুটি বানাই চেষ্টা করি আগের দিন রাতে কিছু করে রাখার জন্য কোনো সবজি ভাজি এসব করে রাখার জন্য কারণ রুটি বানাতে আর ভাজি করতে বেশ অনেকটা সময় চলে যায় একটা কিছু করা থাকলে রুটিটা ঝটপট তৈরি করে নেওয়া যায় রুটির কাজ করতে করতে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করে নেই সেটা হচ্ছে যদি ভিডিওটা কোথাও কোনোভাবে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনি আগেই কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রুটি নিচে বসে বানাই উপরে কাউন্টার টপে আমার কোনো রুটি বানানোর মতো জায়গা নেই শুধু বেসিনের জায়গাটুকু আছে ওখানে তো আর রুটি বানানো যায় না তাই নিচে বসে বানাই আর এই জন্য কিন্তু রুটি বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো একবারে রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজব আমি খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে এবং খুবই সাধারণ পরিবারের একটা বউ আমার ঘরে খুব খুব মানে দামি কোনো ফার্নিচার নেই আমি খুব দামি কাপড় চোপড়ও কিন্তু পরি না আমার শরীরে খুব দামি কোনো গয়নাও নেই খুবই সিম্পল থাকতে পছন্দ করি এবং ছোটবেলা থেকে এভাবে বড় হয়েছি তারপর বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়িতে এসেও ঠিক একইভাবে থেকেছি এবং একই রকম পরিবেশ পেয়েছি তো বলতে গেলে আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি দুইটাই মধ্যবিত্ত ফ্যামিলি এবং আমি এভাবেই থাকতে পছন্দ করি অনেকের হয়তো বা এই বিষয়টা খারাপ লাগতে পারে যে কিছুই নেই অথচ ইউটিউবিং করছে বা দেখানোর তো আসলে কিছু নেই আসলে আমি মনে করি আমি যেরকম সাধারণ মানুষ আমার মতোই যারা সাধারণ মানুষ আছে তারাই আমার ভিডিওটা পছন্দ করবে সাধারণ মানুষের সাথেই সাধারণ মানুষের প্রেম ভালোবাসা হয় বন্ধুত্ব হয় বড়লোক গরিবে বন্ধুত্ব ভালোবাসা কোনোটাই আসলে টিকে না তো আমার মতো যারা সিম্পল থাকতে পছন্দ করে এবং সিম্পল পরিবারের থেকে অভ্যাস আমার মনে হয় যে তাদের অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তা খাওয়া কমপ্লিট করে ফেললাম আর এখন যে টেবিলে বসে খাচ্ছি এটাও কিন্তু আমার কোনো গ্লাসের টেবিল না এটা অটোবের একটা টেবিল প্লাস্টিকের নয় তবে অটোবের একটা টেবিল তবে আমি মনে করি এই টেবিলেও বসে কিন্তু খাওয়া যায় যদি গ্লাসের টেবিল না হয় অনেক বেশি দামি টেবিল না হয় তারপরেও কিন্তু আপনার মনে যদি আত্মতৃপ্তি থাকে আপনার সংসারে শান্তি থাকে ঝগড়া বিবাদ না থাকে তাহলে এই রকম টেবিলে কেন নিচে ফ্লোরে বসে খেলেও আমার মনে হয় যে শান্তি পাওয়া যায় তো আমি সবসময় আমার সংসারে সেই শান্তিটাই খুঁজি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মতবিরোধ আছে কি না ঝগড়াঝাটি আছে কি না আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে আমার কোনো ঝামেলা আছে কি না তো এই জিনিসগুলো আমি প্রায়োরিটি দিই বেশি আমার ঘরে দামি ফার্নিচার থাক না থাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি এই দিক থেকে খুবই ভালো আছি এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় সুখ আল্লাহ তাআলা আমাদের আমাকে হচ্ছে এরকম একটা হাজব্যান্ড দিয়েছে এরকম একটা ফ্যামিলি দিয়েছে তো এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু আমি করে নিয়েছি আর কিছু ধনে পাতা নিয়ে এসেছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো একবারে অনেকগুলো নিয়ে আসলে যা হয় তো আমি কেটে কুচি করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর যদি এভাবেই রেখে দিই তাহলে অনেকগুলো পাতা পেকে যাবে তো আর খাওয়া যাবে না তো ডিপে রেখে দিলাম বের করে যখন যেমন প্রয়োজন ইউজ করা যাবে আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে এরকম ঝাড়ু কিন্তু আমাদের ঘরে অনেক থাকে দেখা যায় ঝাড়ু দিতে দিতে ভেঙে যায় তারপরে লাস্ট পর্যায়ে এরকম ঝাড়ু আমরা বেশিরভাগ ফেলে দিই
তো এরকম ঝাড়ু ফেলে না দিয়ে আপনারা কিন্তু আরেকটা নতুন ঝাড়ু বাদাই করে নিতে পারেন। এরকম আমার বাসায় দুইটা ঝাড়ু আছে, তো আমি এই ঝাড়ুটাকে যে মাথার যে অংশগুলো ফুলটুকু সেটুকু দুইটা ঝাড়ুরই কেটে নিব। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, তো এভাবে করে ঝাড়ুর ফুলগুলো আমি কেটে নিয়েছি। এবার এটাকে একটু হচ্ছে বাড়ি দিয়ে নিচের যে ভাঙা ভাঙা অংশগুলো আছে ওইগুলো ফেলে দিব, মানে পরিষ্কার করে নিব আর কি। তো তারপর আমি এখানে একটা পাইপ নিয়েছি, যত বড় পাইপ নিতে চান আপনারা নিতে পারেন। আমি এটা ইউজ করব আমার ফুল ঝাড়ু হিসেবে ব্যবহার করার জন্য। তো আমার ঘরে মোটামুটি একটু লম্বা পাইপ ছিল, তো সেটাই আমি ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো লাঠি বা বাঁশ, চিকন যে ছোটো বাঁশগুলো পাওয়া যায় ওই বাঁশ ইউজ করতে পারেন, অথবা এই ধরনের পাইপ ইউজ করতে পারেন। তো ওইটা নিয়ে আমি এভাবে প্রথমে মাঝখানে দিয়ে দিয়েছি, আর চারদিকে ফুল ঝাড়ুর যে ফুলগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা রশি দিয়ে শক্ত করে বেঁধে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা ফেলে দেওয়া ঝাড়ুগুলো ইউজ করতে পারেন। তো একটা ফুল ঝাড়ু কিনতে কিন্তু খুব বেশি টাকা লাগে না, কিন্তু আমি সবসময় প্রিফার করি আমার নিজের হাতে তৈরি জিনিসগুলো ব্যবহার করতে। আর একটা জিনিস ফেলে দেওয়ার বদলে যদি কাজে লাগানো যায় তাহলে কেন নয় সেটাকে কাজে লাগাবো। বাড়তিতে রশিটা ছিল ওটা কেটে দিলাম, আর এটাকে আরেকটু হচ্ছে যে সিকিউর করার জন্য আমি ট্যাপ লাগিয়ে দিচ্ছি, যাতে এটা কোনোভাবে আর খুলে না আসে। তো এটা কিন্তু বছরের পর বছর আপনি ঝুল ঝাড়ার কাজে ব্যবহার করতে পারেন, খুবই ভালো। আমি গত কিছু দিন ধরে কিন্তু এটা ইউজ করছি, আপনারা হয়তো বা কয়েকটা ভিডিওতে দেখেছেন। তো শেয়ার করব করব করে আর করা হচ্ছিল না, অনেকদিন আগেই তৈরি করেছি এটা, অনেক দিন ধরে ব্যবহারও করছি। আপনারা কিন্তু এরকম ঝাড়ুগুলো ফেলে না দিয়ে এরকম কাজে লাগাতে পারেন। তো এরকম করে যতটুকু লম্বা যাদের ছাদ আছে বাসায় তারা কিন্তু ছাদ সহ পরিষ্কার করতে পারেন, ফ্যান পরিষ্কার করতে পারেন। তো যে ময়লাটুকু হয়েছিল নিচে আমি ওটা এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছি, দেখছেন কি সুন্দর ঝাড়ু হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। আর এটা লম্বাটা এরকম হয়েছে, আমি উপর থেকে দেখাচ্ছি, যেহেতু পাইপটা খুব বেশি বড় ছিল না, যতটুকু ছিল আমি সেটুকুই হয়ে যাবে। তো আমি এখানে নিচে দাঁড়িয়েই কিন্তু ছাদ সহ ঝাড়ু দিতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে সিলিং আছে সেই সব কিছু। তো এভাবে করে সুন্দর করে ঝুলগুলো ঝাড়িয়ে ফেলা যায়, যখন তখন ব্যবহার করা যাবে। আর নিচে শুধু আমি দাঁড়িয়ে আছি, আমার নিচে কিন্তু কোনো টুল বা চেয়ার ব্যবহার করিনি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। বেশ অনেকগুলো কাজ করেছি, তাই আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দুপুরে রান্নায় কী করেছি সেগুলো একটু দেখিয়ে দিই। অল্প একটু সবজি ছিল সকালে খাওয়ার পর, ওইটা ছিল। আর হচ্ছে বাঁধাকপির বড়া ভেজেছিলাম, শাক ভাজি করেছিলাম, আর মাছ রান্না করেছিলাম সাদে সাদা ভাত। তো এই ছিল আমাদের দুপুরের খাবার, একদম সিম্পল খাবার। তো খাবারটা খেয়ে নিব এখন আমরা সবাই, টেবিলে সার্ভ করে দিয়েছি। আর খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আর তার আগে আরেকবার একটু রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে যায় কোথায় কোনোভাবে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।